আমার বলার মতো রাঙা চোখের বাড়ি কেনা দেয় মনে দুঃখ কেনা আমার মায়েরা দুলা করে করে পালা রাখছে আমি খারাপ কোনো কিছু কই নাই আমার উদৌদি মারছে মায়েরা ইচ্ছে মতন গরুর মতন পিটাইছে এ ঠ্যাঙে নুলা নুলাই নুলাই আরে অনকে আমার মাইয়া আরো উল্টা কয় সাবধান কয় কি আমার মা বাবার পাও ধরে মাপছাবি অন্যায় করলি তোরা মাপছাব উল্টা যায় এত করে কে আমরা কি এতই বুঝছে গেছি টিয়া পয়সা দিয়ে ঘর বাড়ি করে ক ঘরতে নাই না যা নাই না যা কয়টাও গণ্যমান্য মানুষ আছে তারা বলছে এইভাবে তো মারাটা ঠিক হয় নাই বিয়ে লাগে তারপরে শাশুড়ি লাগে এই শাশুড়ির এমন করে গরুর মতন পিটাইছে আমরা দেও তো কি কমু শুকুর মিয়া চেয়ারম্যান সেও ফেল সেও ফেল ওই গাঞ্জা খুরে মাদকুরের বিচার আমরা করতে পারবো না আমরা পারবো না করতে করতে অন ব্যস্ত হয়ে গেছি গা ব্যস্ত অন আর পারবো না অন আইন আছে থানা আছে এখন বলছেন যে 12 লাখ টাকা আপনার কাছ থেকে নিয়েছে এই টাকাটা নিয়েছে কে নিয়েছে ইয়ে আলম খান আর নিয়েছে সাদ্দাম আমার মায়ের লঞ্চে উঠে গেছিল গা হ্যাঁ লঞ্চে উঠে গেছে গা ক তুমি যদি না যাও তাহলে আমি নদীতে জাপ দিয়ে মরে যাব গা আমার মায়ে কইছে তোমার নিয়ে যাবার তখন আমার মাইয়া বিয়ে বসে না কাঁঠাল কাঁঠাল এদের কি করে গা কাঁঠাল কাঁঠালিয়া কাঁঠালিয়ার নানার বাড়ি নিয়ে আমার মাইয়ার জোর করে তুই যুজ অবস্ত তাকে বিয়ে করছে আমার মেয়ে বিয়ের ইয়েতে উঠতে গেছে তার বাদেও বিয়ে করছে বিয়ে করে আগের ঘরে একটা ছেলে আছে বাচ্চা আসিফ সেই আসিফটার গোড়া দেওয়া পিড়া পিড়ায় আর কান ধরে উড়ায় আর বসা স্কুলে কোনো লেখাপড়া নাই কিছু নাই পাইছে মাদক ব্যবসা করে গাঁজা ব্যবসা করে তারে কিছু কম জানা গড়েও থাকে না ওই যে দুদিন পর পরে ডিবি পুলিশ যায় দুদিন পর পর পুলিশ যায় তারে পাইয়া তারে ধরে আনে পালনে তা আমি অহনো ডাক্তারখানা আছি মেডিকেলে এ বেতাগি হাসপাতালে আছি ভর্তিতে আছি অহনকা আমি ওষুধ বড়ি খাইতাছি আমার কেডা ওষুধ বড়ি দেয় আমার কেডা আমার তালাশি নয় মায়াটা ঠ্যাং বাইয়ে তুইছে ঘরের মধ্যে ওরে রয়েছে আমার মায়াটা এখন ওখানে আছে মাইয়া হ্যাঁ আমি কি চাই আমি সুন্দরভাবে যেমনে আইছিলাম বর্ধতবাদে থাকবার আমি এখন থাকতে পারতাছি না আমি এখন ব্যর্থ ওই চেয়ারম্যানও ব্যর্থ অন আমি চাইতে ওগুলো দিলে আমি যাবো গা আল্লাহ রাস্তে যাবো গা আর দেখুলা দেখুলা নাম্বার বলুন আমার জয়াতে জামাই হয়ে আমার এগুলা ক খারাপ কথা ক আমি এই দুঃখ কার কাছে কমু আমি কার কাছে বলবো